নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও দুটো টপিক থাকবে। প্রথমত পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ সংক্রান্ত লেটেস্ট যে ইনফরমেশান রয়েছে সেটা নিয়ে আলোচনা থাকবে, এবং তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যে 8283টি শূন্যপদে এসবিআই ক্লার্ক নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এটা নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য, প্রতিবারের মতোই যে আমার সঙ্গে এই ভিডিওতে কোলাবরেট করছেন কিন্তু ফিজিক্সওয়ালা এবং তাদের সাবসিডিয়ারি WBPSCওয়ালা। তো এই WBPSCওয়ালার দিওয়ালি উপলক্ষে কিন্তু যে অফার সেটা এখনও চলছে, এবং এই অফার অনুযায়ী 64% ডিসকাউন্ট পাচ্ছেন সমস্ত কোর্সগুলোতে WBPSCওয়ালার হ্যাশট্যাগ দিওয়ালি উইথ উইদাউট সেলিব্রেট করতে গিয়ে। তো কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। এই যে WBPSC অপরিচিত ব্যাচ যেটা মহাপ্যাক নামে পরিচিত, এই ব্যাচটার ফিস মাত্র 899 টাকা, ডিসকাউন্টেড ফিস বিকজ অফ দিওয়ালি, এবং এই ফিসটা পেতে গেলে আপনাদের এসকে 200 কোডটা ইউজ করতে হবে। তো এই অপরিচিত ব্যাচের মধ্যে আপনি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ফুড এসআই এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের প্রিপারেশন নিতে পারবেন এই একটা ব্যাচের মধ্যে। যদি মনে করেন আমার সবগুলো ব্যাচ দরকার নেই, ইন্ডিভিজুয়াল ব্যাচও তার জন্য রয়েছে, সেগুলোও দেখিয়ে দিই। দৃঢ়তা ব্যাচ রয়েছে ফর সাব ইন্সপেক্টর অফ ফুড অর্থাৎ ফুড এসআইয়ের জন্য, উদ্যম ব্যাচ রয়েছে ক্লার্কশিপের জন্য, দেন নির্ভিক ব্যাচ রয়েছে মিসলেনিয়াসের জন্য, আর তার সাথে সাথে রয়েছে কিন্তু উদ্দেশ্য ব্যাচ কলকাতা পুলিশ আর সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের জন্য। তো এবার চলুন শুরু কর, আজ ফিরে আসা যাক আমাদের ভিডিওর মূল আলোচনা। সরি, ভিডিওতে একটু টেকনিক্যাল প্রবলেম এসে গেছিলো। হ্যাঁ, তো আমরা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এসবিআই ক্লার্কের শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন। আমি ডিটেলস ইনফরমেশানগুলো এক এক করে আমি আপনাদের দিই। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, আমি শর্ট করে বলে যাচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা করতে পারছেন 17/11/2023 অর্থাৎ আজকে থেকে, এবং চলবে 7/12/2023 অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত। প্রথমত একটা জিনিস আপনাদের বলে রাখি, ক্লাবে এই ব্যাংকিংয়ের এক্সামে কিন্তু ফর্ম ফিল আপ ফিস খুব বেশি হয়, তো আপনারা বুঝে শুনেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। প্রিলিমিনারি এক্সাম খুব তাড়াতাড়ি হবে, January 2024 এক্সাম প্রিলিমিনারি এক্সাম হবে, এবং মেন এক্সাম কন্ট্যাক্ট হবে কিন্তু February 2024 অর্থাৎ এক মাসের মধ্যে প্রিলিমস মেন্স দেন ফাইনাল সিলেকশন। অর্থাৎ ব্যাংকিং খুব স্পিডে রিক্রুটমেন্ট হয় সেটা কিন্তু আপনারা সবাই জানেন। টোটাল শূন্যপদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল শূন্যপদ এখানে কিন্তু এই 8283টি কিন্তু হচ্ছে টোটাল শূন্যপদ, এবং এগুলো স্টেট ওয়াইজ ভাগ রয়েছে। বিভিন্ন স্টেটে অনেক বেশি রয়েছে, যেমন লখনউ নিউ দিল্লি মিলে রয়েছে কিন্তু 1781, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ একটু কমই রয়েছে মনে হয়। হ্যাঁ, এই দেখুন ওয়েস্ট বেঙ্গলের কলকাতা 114টা শূন্যপদ রয়েছে, তো কলকাতা সেকশন এবং তার মধ্যে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল সেকশনে। তো আশা করি আপনারা এগুলো বুঝে গেছেন। এবার আমি মেন মেন ইনফরমেশানগুলো দিয়ে আমরা ক্লার্কশিপের ইনফরমেশানটা চলে যাবো। অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের এজ ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন, আপনার ন্যূনতম বয়স 20 বছর এবং সর্বোচ্চ বয়স 18 বছর হতে হবে। আর এজ ক্যালকুলেট করতে হবে আপনাদের 1/4/2023 অনুযায়ী, অর্থাৎ 2/4/1995 আগে কারো জন্ম হলে হবে না, এবং 1/4/2003 পরে জন্ম হলে কারো হবে না। এজ রিল্যাক্সেশন SC/ST/OBC যার এজ রিল্যাক্সেশন থাকে তাদের জন্য সেটা অবশ্যই থাকছে। দেন আমরা আর ইম্পর্টেন্ট ইনফরমেশানে চলে যাবো। হ্যাঁ, প্রথমত এই দেখুন এই জায়গাটা, আপনারা কিন্তু বাংলায় চাইলে এক্সাম দিতে পারেন যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি অ্যাপ্লাই করেন। কেন বলছি, এখানে দেখতে পাচ্ছেন স্টেট ইউটি এবং মেন মিডিয়াম অফ এক্সামের বলা আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখে নিই, একদম লাস্টে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনি ইংলিশে চাইলে এক্সাম দিতে পারেন, হিন্দিতে দিতে পারেন এবং বেঙ্গলিতে দিতে পারেন। এবার আমরা চলে আসি মার্কস ডিভিশনটা ফিলিমসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ 30টা কোশ্চেন, 30 মার্ক্স, 20 মিনিট টাইম। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টা কোশ্চেন, 35 মার্ক্স, 20 মিনিট টাইম। রিজনিংয়ে রয়েছে 35টা কোশ্চেন, 35 মার্ক্স, 20 মিনিট টাইম। টোটাল 100 মার্ক্স, 100টা কোশ্চেন, 1 ঘন্টা টাইম। প্রিলিমস, প্রিলিমস ইজ জাস্ট ফর কোয়ালিফাইং। প্রিলিম কোয়ালিফাই করলে আপনি মেন্স দিতে পারবেন, সেটার জন্য কী রয়েছে, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে রয়েছে 50টা কোশ্চেন, 50 মার্ক্স, 35 মিনিট টাইম। জেনারেল ইংলিশে রয়েছে 40টা কোশ্চেন, 40 মার্ক্স, 35 মিনিট টাইম। কোয়ান্টিটি অ্যাপটিটিউডে রয়েছে 50টা কোশ্চেন, 50 মার্ক্স, 45 মিনিট টাইম। এবং রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডে রয়েছে 50টা কোশ্চেন, 60 মার্ক্স, 45 মিনিট টাইম। টোটাল 190টা কোশ্চেন, 200 মার্ক্স, 2 ঘন্টা 40 মিনিট টাইম মেন্স এক্সামের জন্য। তো আপনারা একটু দেখে নেবেন এর কিন্তু প্রায়, আমি যেটা দেখছিলাম ফর্ম ফিল আপের ফিসটা কিন্তু অনেক, তো সেটা আপনারা কিন্তু দেখে শুনে ফর্ম ফিল আপ করবেন। এবার আমরা আমাদের মূল টপিক যেটা পিএসসি ক্লার্কশিপ সেখানে কিন্তু আমরা ফিরছি। পিএসসি ক্লার্কশিপের লেটেস্ট আপডেট কী রয়েছে এটা নিয়ে আপনারা জানতে চান, তো সেই বিষয়ে আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় স্যারকে কোশ্চেন করেছেন একজন স্টুডেন্ট, এবং তিনি যেটা জানিয়েছেন আমি সেটাই আপনাদের জানাচ্ছি। একজন স্টুডেন্ট তাকে কোশ্চেন করেছিলেন যে
ক্লার্কশিপের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে এবং তার সাথে সাথে এক্সাম ডেট, প্রোবাবল এক্সাম ডেট কবে আসতে পারে বা এক্সাম কবে হতে পারে সেই বিষয়ে স্যার গতকালই যেটা জানিয়েছেন গতকাল রাতে সেটা আপনি আপনাদের আমি দেখাচ্ছি যে আগামী সপ্তাহ থেকে ফর্ম ফিল আপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ আগামী সপ্তাহ থেকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষার ডেট এখনও বলা সম্ভব নয়। তবে আমি আপনাদের জানিয়ে রেখেছি যেটা যে ইলেকশনের পরেই এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি, ইলেকশনের আগে আপনাদের এক্সাম হওয়ার সম্ভাবনা তেমন কিন্তু নেই। তো নোটিফিকেশান আগামী সপ্তাহে ডিটেল নোটিফিকেশান এসে আগামী সপ্তাহ থেকে হয়তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আপনাদের ফিস ক্লার্কশিপের, এটাই আপডেট। আর যদি ভিডিওটি ইনফর্মেটিভ লাগে, কোনো উপকারে লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রথমবার যদি চ্যানেলে হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আরও একবার বলে দিই যেটা যে পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ আগামী পিএসসি ক্লার্কশিপ ফর্ম ফিল আপ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে এবং এর এক্সাম ডেট এখনও পর্যন্ত তো ফিক্স হয়নি, বাট আপনার ইলেকশনের পরে ভেবেই কিন্তু সবাই প্রিপারেশন নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে।